নাক দিয়ে কাছে জল পড়ছে সর্দি কাশি জ্বর এই নিয়ে যথেষ্ট চিন্তিত প্রত্যেকেই কারণ এখন যে প্রত্যেক ঘরে ঘরে কান পাতলেই শোনা যাবে কারুর না কারুর জ্বর হয়েছে নাক দিয়ে জল পড়ছে সর্দি কাশি এতেই আক্রান্ত অনেকেই আর এই নিয়েই কথা বলতে আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার এসএসকে হাসপাতালের পালবনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর সুদীপ্ত পণ্ডিতকে নমস্কার আমি ডক্টর সুদীপ্ত পণ্ডিত প্রফেসর পালমন্ডি মেডিসিন আইপিজিএমআর এসএসকে আজকের বিষয় আজকাল একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে সিজন চেঞ্জ হলেই ভাইরাল ফিভারের বারবার অন্ত যেখানে বিভিন্ন রকম ভাইরাস সক্রিয় হয়ে ওঠে কিছু লাংসের ক্ষেত্রে কিছু পেটের ক্ষেত্রে এই বর্ষাকালে বেশ কিছু পেশেন্ট ডায়রিয়াতে ভোগে তিন চার দিন ডায়রিয়ায় ভুগে ঠিক হয়ে যায় এগুলো সব সেলফ লিমিটিং ভাইরাল ডিজিজ মেজরিটি পরে হচ্ছে বার্ডেনটা লাংসের ওপরে ম্যাক্সিমাম বাড়িতে বাড়িতে সর্দি কাশি জ্বর গলা ব্যথা এগুলো সবই সেলফ লিমিটিং এগুলো তিন চার দিনের মধ্যে মেজরিটি ঠিক হয়ে যায় বিপদে পড়েন যাদের প্রি এক্সিস্টিং কোনো ডিসিজ আছে ধরুন যারা অ্যাসমেটিক বা সিওপিডিতে ভুগছেন বা বার্ধক্যজনিত কোনো রোগে ভুগছেন বা ক্যান্সারে ভুগছেন তাদের এই সামান্য ভাইরাসগুলোই একটা বিকট আকার ধারণ করে তো সেই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ না থাকে সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে তিনটে দিন নিজে অবজারভেশনে থাকতেই পারেন যে সিম্পল প্যারাসিটামল খেয়ে একটু কাশির ওষুধ খেয়ে বাট যদি আপনার আগে থেকে কোনো শ্বাসকষ্টের রোগ বা কোনো আগে থেকে কোনো ক্যান্সার বা কোনো অন্য কোন কারণে স্টেরয়েড নিয়ে থাকেন সেই বা আপনি নন ডায়াবেটিক আনকন্ট্রোল ডায়াবেটিক সেক্ষেত্রে আপনি অবশ্যই তাড়াতাড়ি আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন কেন কি জিনিসটা বেড়ে গেলে তখন কন্ট্রোল করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয় বাচ্চাদের এই যে এখন আমরা রিসেন্টলি বেশ কিছু পেসেন্ট পেশেন্ট পাচ্ছি যেগুলো আপনার হ্যান্ড ফুট মাউথ ডিজিজ নিয়ে আসছে বাচ্চাগুলোর মুখের ভেতর ছোট ছোট লাল লাল দাগ হচ্ছে ঘা হচ্ছে বা পায়ের হাতে হাঁটু বা পায়ের পাতার কাছে কিছু পক্সের মতো ছোট তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে কেউ অন্য কোনো ফোসকা ভাবে কিন্তু এগুলো হ্যান্ড ফুট মাউথ ডিসিজ বাচ্চাদের আমরা খুব কমনলি পাচ্ছি এই সময় এবার এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আপনার সামান্য একটু সর্দি থাকতে পারে সামান্য একটু গলা ব্যথা থাকতে পারে এছাড়াও আপনার ধরুন নর্মালি সিজন চেঞ্জের বা উইন্টারের শুরুতে বা বর্ষার শুরুতে রাইনোভাইরাস অ্যাডনোভাইরাস এগুলো সর্দি কাশি নিয়েই প্রেজেন্ট করে সুতরাং এগুলো খুব কমন আবারও আপনাদেরকে বলছি যদি এরকম কোনো সিমটমস ডেভেলপ করে প্রথম তিনটে দিন আপনি নিশ্চিন্তে ওয়েট করতেই পারেন কোনো ডাক্তারের কাছে দৌড়ানোর দরকার নেই যদি না প্রি এক্সিস্টিং কোনো বড়ো ডিজিজ থাকে সেক্ষেত্রে তিন দিনের পরেও যদি দেখেন জ্বর কন্টিনিউ করছে বা কফের রং হলুদ হয়ে গেল পুরুলেন্ট হয়ে গেল বা কফের রক্ত আসছে বা গায়ে লাল র্যাশ অ্যাপেয়ার করছে বা শ্বাসকষ্ট বাড়ছে এগুলো যদি না থাকে তাহলে আপনি অবশ্যই ওয়েট করে দেখতে পারেন অন্তত বাহাত্তর ঘন্টা এবার বাহাত্তর ঘন্টার পর জ্বর যদি কমে আপনি জানবেন কাশি কমবেই কিন্তু কাশি কমতে বই বলছে ভাইরাল ফিভার কমতে একুশ দিন অব্দি সময় লাগতে পারে কিন্তু আমরা যা ওষুধ দিই তাতে দশ বারো দিনের মধ্যে কমে যায় সেক্ষেত্রে আপনি তিন দিন বাদে যদি জ্বর কমে আপনি জানবেন ওই কাশির ওষুধ খেতে খেতে কাশিটাও কমে যাবে কিন্তু ইফ ফিভার প্রসিস্ট বিয়েন্টি টু আওয়ার্স তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত আমাদের যখন কোনো জীবাণু প্রথম যখন শ্বাসনীতে ঢোকার মুখে প্রথম আটকা পড়ে টনসিলের কাছে টনসিল হচ্ছে আমাদের বডিতে প্রথম ব্যারিয়ার যেখানে জীবাণুকে অ্যারেস্ট করে টনসিল তো ন্যাচারালি যখনই আপনার ধরুন বেশ কিছু জীবনে ঢোকার চেষ্টা করলো টনসিল ওকে অ্যারেস্ট করলো এবার তাকে অ্যারেস্ট করবো টনসিল তখন তার নিজের টনসিলের টিস্যুকে বাড়ায় যাতে জিনিসটাকে অ্যারেস্ট করতে পারে সে তাই থেকে টনসিল হাইপার করে টনসিল বাড়ে টনসিল ইনফ্লেমড হয় টনসিলে ইনফেকশন হয় ফার্স্ট লাইন অফ আর কি মানে প্রথম যে ব্যারিয়ারটা আপনি পাবেন সেটা হচ্ছে টনসিল তো সেক্ষেত্রে আপনার এই ইনফেকশনটা ওখানে অ্যারেস্ট হলো এরপরেও যদি পাস করে যায় তারপরে আপনার পেছনে ল্যারিংস আছে ফ্যারিংস আছে এবার ফ্যারিংসে কোনো কিছু হলে আপনার ঢোক গিলতে গেলে ব্যথা লাগবে ল্যারিংসে কোনো কিছু হলে আপনার কথা বলতে গেলে গলা বসে যাবে তো এইগুলো একসঙ্গে মিনিমিশে টনসিলো ল্যারিঙ্গো ফ্যারিংজাইটিস হয় সবগুলো একই জায়গায় কাছাকাছি সিচুয়েটেড সেই জন্য একটা সর্দি কাশি ঢুকলে গলা ব্যথাও হয় কাশিও হয় গলাও বসে যায় জ্বরও আসে তা সবগুলো মিলে টনসিলো ল্যারিংগো ফ্যারিঞ্জিটিস তার ডাজেন মিন যেটা পুরোটা লাংসে চলে গেল তো প্রথম বেরিয়ারটা আপনি পাবেন সেটা হচ্ছে টনসিলার এরিয়ার এরপরে যদি এরা অ্যারেস্ট করতে না পারে তখন এটা লাংসে পৌঁছায় যেখানে গিয়ে নিউমোনিয়া তৈরি করে বাট সেটা কিন্তু আপনার যদি এক্সিস্টিং লাং ডিজিজ বা ইমিউনিটি কম না থাকে ইউজুয়ালি এই প্রবলেম হওয়ার কথা নয় এবার প্রথম তিন দিনের জন্য এই যেটা আপনার কাছে অ্যাডভাইস থাকবে যদি কফের কালার পাল্টায় পুরুলেন্ট হয়ে যায় বা শ্বাসকষ্ট হয় বা রক্ত পড়ে তাহলে আপনি অবশ্যই আগেভাগে ডাক্তারের সঙ্গে কথা বলুন অথবা তিনটে দিন আপনি ওয়েট করতেই পারেন বৃষ্টিতে ভেজার সঙ্গে এই জ্বর সর্দি কাশি কোনো সম্পর্ক আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না তাই যদি থাকতো যারা নদীতে মাছ ধরে তাদের প্রত্যেক দিনই জ্বর আসতো প্রত্যেক দিনই গলা ব্যথা হতো শ্বাসকষ্ট ইউজুয়ালি বর্ষাকাল বা শীতকালে সিজন চেঞ্জ ভাইরাসের প্রকোপ বাড়ে সে ভাইরাস আপনি না ভিজলেও আপনি ট্রেনে বাসে যাচ্ছেন সেখান থেকে ইনফেকশন রেকর্ড করতে পারেন এটা একটা প্রচলিত বাঙালি সমাজের ধারণা বৃষ্টিতে ভিজে তোর গলায় ব্যথা হয়েছে তোর জ্বর এসেছে এরকম বাট বৃষ্টিতে ভেজার মতো যে আপনার স্নান করার মতো অনেকেই আছেন দিনে তিনবার স্নান করেন চারবার স্নান করেন রাদার ইচ্ছে ঠান্ডা জলে বৃষ্টির জলের চেয়েও ঠান্ডা জলে স্নান করেন সেরকম অনেকেই আছেন তাদের তো জ্বর আসে না সুতরাং এটা একটা যে স্মিথ যে জলে ভিজলে জ্বর আসবে জ্বর যদি আসার হয় সেটা আপনি কোনো ইনফেক্টেড পার্সনের থেকে অ্যাকোয়ার করছেন তার থেকে আপনার জ্বর সর্দি কাশি হচ্ছে লোকে সর্দি কাশি মানেই ভেবে নেয় যে আমার বুঝি বুকে এরকম একদম কফের ফ্যাক্টরি আছে একদম সেরকম না কফ জিনিসটা কি কফ জিনিসটা যে কোনো নেক্রোটিক টিস্যু ধরুন একটা ইনফেকশন হয়েছে লাংসের একশো অংশ এফেক্টেড হয়েছে বা আপনার শ্বাসনালির কোনো অংশ এফেক্ট হয়েছে সেখানে সিক্রিশন এসছে সেখানে অন্যান্য টিস্যু এসছে আপনাকে রিকভারি করতে সেই টিস্যুগুলো জীবাণুর কাছে ধ্বংস হয়ে গেছে সেই নেক্রোটিক টিস্যুটাকে আমি তুলে দিয়েছি যেটা পুরোনেন্ট কফ হিসেবে উঠেছে আদারওয়াইজ ধরুন এই কমন যে ভাইরাল ফিভারগুলো হয় এগুলো আপনার শ্বাসনালীর নাভগুলোকে ইরিটেট করে কাশি করায় এখানে কোনো কফ উঠবে না কফ কখন উঠবে ধরুন একটা আপনার বুকের ভিতর অ্যাপসেস হয়েছে লাং অ্যাপসেস হয়েছে সেখানে লাংসটা পচে গেছে সেই লাংসের একটা অংশ টুক বেরিয়ে আসছে বা একটা নিউমোনিয়া আছে যেখানে লাংসের ভিতরে রক্ত রস সেলস সব জমা হয়েছে সেটা উঠে আসতে পারে তখন কফ বেরোয় আদারওয়াইজই আমার সর্দি কাশি হচ্ছে কফ উঠছে না দোকানে গিয়ে বলে একটা কফ তোলার সিরাপ দাও দোকানদারও কিছু বুঝুক না বুঝুক একটা দিয়ে দিল সেগুলো আখেরে আপনার ক্ষতিই হয় আমি প্র্যাকটিস লাইফেও বলছি অনেককে মানানোই যায় না যে কী যে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন কফ উঠছে না তো কফ থাকলে তো উঠবে যেখানে আপনার শ্বাসনালি ইরিটেট হয়ে কাশি হচ্ছে যেখানে আপনার অ্যাজমা হয়ে কাশি হচ্ছে যেখানে কফ কোথা থেকে আসবে এবার সেইগুলো যে তুলবার জন্য যত রকমের এদিক ওদিক ওষুধ যত খাবেন তত আপনারই ক্ষতি থিওরিটিক্যালি অ্যান্টিবায়োটিক শুড নট বি ইউজড ব্যবহার করা না জেনে উচিত না এবার এখানে কতগুলো কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার আছে এটা বুঝতে হবে এক প্রথম কথা বলি আমার যদি প্রথমে আমাদের দেশে সেই সুবিধাটা থাকতো যে প্রথম দিন পেশেন্ট এলো সঙ্গে সঙ্গে তার কফটা আমি কালচার করতে পাঠিয়ে দিলাম তার কালচারটা আমাকে জাস্ট বাহাত্তর ঘন্টার মধ্যেই আমি রিপোর্ট পেয়ে গেলাম পেশেন্টকে আমি তিন দিন জ্বর ওষুধ দিয়ে বলতে পারতাম যে আপনি এই রিপোর্টটা নিয়ে আমার কাছে আসুন আমি আপনাকে দেখে অ্যান্টিবায়োটিক সিলেক্ট করবো এক্ষেত্রে আমি যদি সেই সুবিধা তো ফার্স্ট অফ অল নেই দু নম্বর আমি যদি প্রথমেই লিখি আমার বদলে আরেকজন ডাক্তারবাবু এই ওষুধ দিয়ে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবেন সেখানে সে একটা ধরুন পঞ্চাশ টাকায় একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়ে এসে ঠেকা দিয়ে দিল এবার তারপরে আমার ডেপুটেশনটা দাঁড়াবে যে ওই ডাক্তারবাবুর কাছে গেলে ওষুধ দেবার বদলে চললে আমাকে প্রায় সাতশো আটশো টাকার টেস্ট লিখে দিলেন উনি অসৎ উনি এতগুলো টেস্ট লিখে দেন এই সমস্ত করেন যার জন্য কোনো ডাক্তারবাবু সেই রিস্সটাই নেয় না তার চেয়ে একটা তিন দিনের দিনেরোমাইসিন দিয়ে দিল এতে আখেরে হয়তো অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বাড়বার ব্যবস্থাটা ডাক্তারই করছে কিন্তু আমাদের দেশে অনেকগুলো অসুবিধার সম্মুখীন ডাক্তারদেরও হতে হয় এক টেস্ট লেখলে পেশেন্ট ক্রিটিসাইজ করবে সামান্য সর্দি কাশি হয়ে যে ডাক্তারবাবু টেস্ট লেগে দিলেন নাম্বার টু ধরুন সত্যি সত্যি কোনো বড় অর্গানিজম আছে আমি জানলাম না আমি তিন দিন বসে থাকলাম এবার পেশেন্টটা খারাপ হয়ে গেলো সে আবার তখন আমার নামেই একটা কমপ্লেন ঠুকে দেবে ডাক্তারবাবু দেখুন অ্যান্টিবায়োটিক দেয়নি আমার এত বাড়াবাড়ি হয়ে গেল আমাদের দেশের যা নিয়ম তাতে আমাদের এগুলোও কাটে পেছনেও কাটে সুতরাং সেক্ষেত্রে জাস্ট টু রিমেন অন সেফ সাইড আপনার যত ভাইরাল ফিভার হয়ে থাক কোনো অ্যাটিমিক্যাল অর্গানিজম হয়ে থাক ওই একটা তিন দিনের অ্যান্টিবায়োটিক আমাদের একটা অ্যাজিথ্রোমাইসিন হোক ডক্সিসাইফিন হোক তিন থেকে পাঁচ দিন দিয়ে দেওয়াটাই আমার মনে হয় বাঞ্ছনীয় কিন্তু আপনি যদি থিওরিটিক্যালি বলেন আমি আবারও বলছি থিওরিটিক্যালি অ্যান্টিবায়োটিক শুড নট বি ইউজড উইদাউট নোয়িং দ্য প্যাথোজেন মাঠাকুমারা যেটা সেটা তারাও আবার শুনেছেন তার মাঠাকুমারা আমল থেকে এটা চলে আসছে সুতরাং ভারতীয় যে শাস্ত্র তাতে কিন্তু চিকিৎসা বিজ্ঞানটা ভারত থেকেই শুরু হয়েছিল সুতরাং এগুলো একটা বেস অবশ্যই আছে যেমন আমি আপনাকে বলি স্টিম হচ্ছে বেস্ট মিউকোলাইটিক যে মিউকার মিউকোলাইটিক কি হয় একটা ভেতরে ফাইব্রাস্ট্যান্ডস স্ট্যান্ডসের ভিতরে এই সেলুলার ডেব্রিসগুলো আটকায় দিয়ে একটা কফের মতো জিনিস তৈরি করে এই গরম জলের ভাব যেটা যায় সেটা হচ্ছে মিউকোলাইটিস এই ফিব্রিন স্ট্যান্ডস গুলোকে ছিঁড়ে দিতে সাহায্য করে যার জন্য খুব পাতলা হয়ে কফ বেরিয়ে আসে সুতরাং যে কোনো ওষুধের চেয়ে স্টিম কিন্তু অনেক বেশি এফেক্টিভ মিউকোলাইটিক দেন এনি সিরাপ লাইক এভরিথিং এবার ধরুন আপনি টোটকার মধ্যে ধরুন বাকস পাতা অমুক পাতা এগুলো বাকস পাতার আপনি যদি কেমিক্যাল কম্পোজিশনে যান ওই রসটায় তাতে ব্রোম্যাক্সিন আছে যেটা কিনা ডাক্তাররা ওষুধ হিসেবেই ব্যবহার করে ব্রোম্যাক্সিন এবার আসেন আপনি লজেন্স রাখার মোস্ট অফ দি ভাইরাল রেতে কী হয় আপনি যখন কাশেন আপনার গলার যে মিউকাসটা উঠে যায় তো ওখানে এয়ারওয়ে ভিতরে নাভগুলো এক্সপোজ হয়ে যায় সেখানে ঠান্ডা হাওয়া লাগলেই কাশি হবে সেই কাশিটাকে প্রিভেন্ট করবার জন্য আপনারা সুদিং এজেন্ট দরকার এখানে লজেন্স কোনো ভিক্সের আলাদা করে দরকার নেই যে কোনো লজেন্সই আপনি মুখে রাখতে পারেন এই লজেন্সটা কী হয় আপনার মুখের মধ্যে স্যালাই বা বার করবে বেশি যেগুলো একটু গলা বা প্যারিংস অঞ্চলটাকে ময়েস্ট রাখবে তাতে আপনার কম হবে তাতে কিছুটা কিছুটা কাশি হেল্প অবশ্যই আমি চাইবো না আমার পেশেন্ট যতই বৃষ্টিতে কিছু হোক না হোক ভিজে যাওয়ার জন্য নিশ্চয়ই কাউকে বলবো না আপনারা যে যার মতো প্রোটেকশন নিন যদি কোনো ইনফেক্টেড পার্সনকে যতটা পারেন অ্যাভয়েড করুন আপনি তো না জেনে কারোর কাছে যেতেই পারেন যদি দেখেন এই মানুষটা কাশছে জ্বর এসছে সর্দি কাশি হচ্ছে তার ভাইরাল বোন ডিজিজ হতেই পারে তার মুখের কাছে না যাওয়া ভালো তার কাশি কথা বলার সময় তার থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করা উচিত আর দ্য পার্সেন্স হু আর অ্যাফেক্টেড যারা নিজেরা ভুগছেন তাদেরও খেয়াল রাখো যাতে আমার থেকে অনেকেও ট্রান্সমিট না হয় তার মুখে মাস্ক ইউজ করা ভালো এগুলো কমন প্র্যাকটিস যেগুলো আমরা কোভিডের সময় করেছি দ্যার ইজ ওয়ান টাইপ অফ ভাইরাস এগুলোও ভাইরাস ওটা একটুখানি বেশি বেঁচে থাকা ক্ষমতাসম্পন্ন ভাইরাস এইগুলো খুব সুখী ভাইরাস এগুলো তিন চার দিনের মধ্যে নিজেরাই ডিস্ট্রয় হয়ে যায় সেই জন্য কমনলি জ্বর সর্দি কাশি হলে মাস্ক পরুন যারা এফেক্টেড তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করুন সাবান দিয়ে হাত ধুন কারণ এগুলো ভাইরাসগুলো এয়ার বোন অ্যাজ ওয়েল এস ফোমাইট বোন হতে পারে হাত মুখ ধুনে এইগুলো বেসিক্যালি এর বেশি কিছু করার দরকার নেই আর যেগুলো বললাম এক্সিস্টিং প্রি এক্সিস্টিং ডিজিজ থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সুদীপ্ত পণ্ডিতকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমার আরও পরামর্শ পেতে আপনারা অবশ্যই মেরিটিভস দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আর উপকারে আসতে পারে আর হ্যাঁ যারা মেরিটিভস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা